এই ভিডিওতে আপনাদের আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মারাত্মক পরীক্ষিত এই আমলটা আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে জানাবো ইনশা আল্লাহ যাদের খুজলি পাশরা হয় সেই খুজলি পাঁচটা রোগ ভালো হওয়ার জন্য একটা তাবিজ আছে এটা হচ্ছে তাবে তাবে ঋণ তাবে তাবে ঋণ যারা আছে তারা তাদের কিতাবের মধ্যে লিখেছেন মৌলানা মঈনুদ্দিন চিস্তি রহমহুল্লাহ তালা এবং জালাল উদ্দিন সুইদি রহমহুল্লাহ তালা এদের মতো বড় বড় আইমা একরাম তারা লিখেছেন তো ডিসক্রিপশন বক্সে আমি সেটা ডিসক্রিপশন বক্সে আরবিতে লিখে দেবো এটা চাইলে আপনারা নিজেরা লিখে সাথে রাখতে পারেন এটা যদি কেউ লিখে সাথে রাখে খুজলি পাস্তার রোগ হয়ে থাকলে ভালো হয়ে যাবে আর যদি লিখে সাথে রাখতে না পারেন তাহলে লাগাতার পঁচিশ দিন এই নকশাটা বারবার ধুয়ে 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 শুকিয়ে ধুয়ে শুকিয়ে প্রতিদিন গোসল করবেন আল্লাহ রহমতে আশা করা যায় খুজলি পাস্তার রোগ ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ ডিসক্রিপশন বক্সে এই নকশাটা দেওয়া থাকবে আপনারা চাইলে সেটা লিখে জাফরান কালীর মাধ্যমে লিখে সেটার মাধ্যমে গোসল করবেন খুজলি বাস্তা রোগ যত পুরাতন হোক না কেন আল্লাহ রহমতে খুজলি খুজরিবাস্তা রোগ ভালো হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে আমল করার তো ফিল করুক এমনই পরীক্ষিত আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ